নমস্কার। কবি শুভ দাশগুপ্তের লেখা পূজো। একটা পূজো, দুটো পূজো, শতেক পূজো যায়। অসুর বধের নাটক জমে, অসুর বেঁচেই যায়। পাঁচে অসুর, বাড়ে অসুর, প্রাত্যহিকের ফাঁকে ভয় কাঁপা মানুষ কেবল ঈশ্বরকে ডাকে। ডাকতে ডাকতে গলা ভাঙে বধির ভগবান। মহল্লাতে অসুররা সব পান মহাসম্মান। একটা শরৎ, দুটো শরৎ, শতেক শরৎ আসে। নদীর পারে কাশফুল আর ভোরের শিউলি হাসে। ঢাকির বাদ্যি, নতুন জামা, বোনাস অনুদান, শহরে সব হুল্লোর আর আলোর ধারা স্নান। যে ছেলেটা উনুন ধরায় ভোরের চায়ের স্টলে, যে মেয়েটা সাফাই করে ভোরের শপিং মলে, যে যুবকটি ভিড়ের ট্রেনে রোজ বেচে আমলকি, পুজো এলে তাদের চোখে আলো চলল কি? কেউ এসবের ধার ধারে না, কেউ রাখে না খোঁজ। একলা নিজের মতো থাকাই দিব্যি আজ সহজ। একটা মানুষ, দশটা মানুষ, হাজার মানুষ বাঁচে। কেউ আনন্দে মাতাল, কেউ বা পড়ে খিদে রাঁচে। এক প্যান্ডেল, দুই প্যান্ডেল, প্যান্ডেলেরই ভিড়। বিপণনের ধনুকে টান, বিজ্ঞাপনের তীর। আসছে পুজো, হবেও পুজো, থামবে দশমীতে। মুখ মুখোশের রং তামাশা জমাট পৃথিবীতে। মুখ মুখোশের রং তামাশা জমাট পৃথিবীতে। ধন্যবাদ।